খালেদা জিয়াকে মহান রাব্বুল আলামিনের কাছে এই কবিরা গুনাহ মাফার জন্য তওবা করতে বলেন পানিতে গেল বঙ্গবন্ধুর নৌকাতে চলে আপনাকে পার হতে হবে আজকে খালেদা জিয়া এতিমের সম্পদ লুণ্ঠন করে আদালত থেকে দণ্ডিত হয়েছে আমি বলি ওই বিএনপির সংসদ সদস্যদের আপনি খালেদা জিয়াকে মহান রাব্বুল আলামিনের কাছে এই কবিরা গুনাহ মাফার জন্য তওবা করতে বলেন আজকে এই সংসদে আপনারা বারবার বলেন মাননীয় স্পিকার আজকে বিএনপির ওই এমপি আজকে সংসদে তার মুক্তির দাবি করেছে আমি বলবো আজকে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা আজকে মানবতার মা একজন আদালত থেকে দণ্ডিত অপরাধীকে আজকে বাড়িতে থেকে সুচিকিৎসা নিয়ে সুব্যবস্থা করেছেন বাস করার মতো ব্যবস্থা করে দিয়েছেন আজকে আমি ওই বিএনপির নেতাদের উদ্দেশ্যে বলতে চাই খালেদা জিয়া মহামান্য রাষ্ট্রপতির কাছে তার অপরাধের জন্য ক্ষমা চাইলে এখানে অবশ্যই খালেদা জিয়া হয়তো ক্ষমা পেতে পারেন আমি তাদেরকে অনুরোধ করব মহামান্য রাষ্ট্রপতির কাছে তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের ক্ষমা চাইতে হবে মাননীয় স্পিকার আজকে এই সমসাময়িক বিষয়ের উপর আমি কিছু বক্তব্য উপস্থাপন করতে চাই রক্ত দিয়ে কেনা স্বাধীনতার পরে বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন পদ্মা সেতু পদ্মা আমাদের গর্বের ধন বাংলাদেশের পদ্মা সেতুর গল্প সেতুর চেয়ে বেশি কিছু শীর্ষক এক নিবন্ধে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডেইলি টাইমসে পাঞ্জাবের বিশিষ্ট শিক্ষাবিদ গবেষক ও আন্তর্জাতিক বিশ্লেষক ডাক্তার মালিকা ই আবিদা খাট্টাক লিখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাস দূরদর্শিতা আর নিজস্ব অর্থায়নে সাহসী সিদ্ধান্তের ভূয়সী প্রশংসা করেছেন এই নিবন্ধনে তিনি তুলে ধরেছেন নানা চ্যালেঞ্জ মোকাবেলা থেকে শুরু করে পদ্মা সেতুর আদ্যপান্ত বিষয় পদ্মা সেতুর মতো অবকাঠামো নির্মাণ করে বাংলাদেশের উন্নয়নের মুক্ত পথিক মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বে দৃষ্টান্ত পাশাপাশি আত্মবিশ্বাস ও দূরদর্শিতার পরিচয় দিয়েছেন সেতু নির্মাণের সময় ষড়যন্ত্র ছড়িয়ে পড়েছিল তা দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করে সত্য প্রতিষ্ঠিত করেছেন পদ্মা সেতু শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের স্বাক্ষর বহন করে মাননীয় স্পিকার আজকে বিএনপি জামাত এবং ডক্টর ইউনূসের ষড়যন্ত্রে যখন বিশ্বব্যাংক আইডিপি এবং জাইকা যখন সরে দাঁড়ায় তখন সরে দাঁড়ায়নি জাতির পিতার কন্যা জননেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন আমার পিতা যদি জেল জুলুম হলিয়া সহ্য করে যদি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারে তার রক্ত আমার ধমনীতে আমি কেন পদ্মা সেতু তৈরি করতে পারবো না আজ ঠিকই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু তৈরি করেছেন এবং 25 তারিখে সেটি শুভ উদ্বোধন করা হবে আমি একটি কথা বলতে চাই পদ্মা সেতুর শুরু থেকে আজকে মহাপণ্ডিত উচ্ছিষ্ট বুদ্ধিজীবীরা যে পাণ্ডিত্য দেখিয়েছে যে ষড়যন্ত্র করেছে বাংলাদেশ সহ আন্তর্জাতিক মিডিয়াতে অনেক ষড়যন্ত্রের কথা তারা লিখেছে সেই পণ্ডিতদের উদ্দেশ্যে আমি বলতে চাই মূর্খ লোকটি নদী সাঁতরিয়ে পার হয়ে গেল আর ওই পণ্ডিত ব্যক্তি নদীর গভীরতা মাপতে মাপতে নদীর ওপারে যাওয়ার তার সৌভাগ্য হলো না আজকে খালেদা জিয়া যে কথাটি বলেছে জোয়াতালির শাখো দিয়ে আমার বিএনপির লোকজন পদ্মা সেতু পার হবে না আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই বিএনপির ভাইয়েরা তাহলে কোন দিক দিয়ে আপনারা যাবে পানিতে যাবেন পানিতে গেলেও বঙ্গবন্ধুর নৌকাতে চলে আপনাকে পার হতে হবে তাই আমি বলতে চাই আজকে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আমরা উন্নত রাষ্ট্রে পৌঁছানোর যে বাজেট এই সংসদে উপস্থাপন করেছে মাননীয় অর্থমন্ত্রী ইনশাল্লাহ এই বাজেট বাস্তবায়নের মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে উঠবে